বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বারবার আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাবেক অর্থপমন্ত্রী আফম ফখরুল ইসলাম মুন্সি, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এস এস সুলতান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। সামনে বাজেট এবং আকারে অনেক বড় বলা হচ্ছে, যদি অনেকেই মনে করেন যে বাংলাদেশের অর্থনীতির যে সাইজ তাতে এই বাজেট আকারে অনেক বড়, এটি বলার অপেক্ষা রাখে না, মানে এটি বলবার প্রয়োজন পড়ে না, কারণ এটি তেমন কোনো বড় নয় অর্থনীতির সাইজ অনুযায়ী। তার চেয়ে বড় কথা হচ্ছে যে বাজেট যখন উপস্থাপন করতে যাচ্ছে নতুন অর্থ বছরের, সেই সময়টাতে বাংলাদেশের অর্থনীতির একটা টালমাটাল অবস্থা, পুঁজিবাজার নিয়ন্ত্রণের মধ্যে নেই, স্বয়ং অর্থমন্ত্রী নিজেই বলছেন, ব্যাংকিং খাতে নাজুক অবস্থা, স্বয়ং অর্থমন্ত্রী নিজেই বলছেন, এখানে আর্থিক খাতে অব্যবস্থাপনার একটা চূড়ান্ত রূপ সর্বজন বিদিত। সো এই অবস্থায় আসলে একটি বাজেট বা অর্থনৈতিক ব্যবস্থাপনাটা বাংলাদেশের যেরকম, বাজেটকে আসলে তেমন কোনো গুরুত্ব বহন করে কি না, বা বাজেট দিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখা বা অর্থনীতির গতিপথ নির্ধারণেতে আদৌ কোনো ভূমিকা রাখে কি না? মিস্টার আফম ফখরুল ইসলাম মুন্সি, আপনি নিজে যেহেতু অর্থ মন্ত্রণালয়ে এক সময় ছিলেন, আপনার কাছ থেকে আগে শুনি। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে প্রথমে আমি যেটা করি, আমার এলাকার যে বিদ্যালয়ের জনসাধারণ যারা আছেন দেশে এবং বিদেশে, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা দিতে চাচ্ছি। আজকে বাজেটের প্রাক্কালে আপনার যে প্রশ্নটা, তো বাজেট তো প্রত্যেক দেশেই হয় এবং বাজেটের একটা রীতিনীতি রয়ে গেছে। বাজেটটা প্রত্যেকটা অর্গানাইজেশনে এরকম ভালো করে থাকার চেষ্টা করে। তো আমাদের এখানে বাজেটটা যেভাবে করা হচ্ছে, আপনার কথা মানে যে বলা হচ্ছে যে এটা অত একটা খুব অ্যাম্বিশাস বাজেট না, হ্যাঁ, কিন্তু এটা আমাদের জন্য অ্যাম্বিশাস বাজেট, যদি যে বাজেটটা হয়েছে এইটা যদি আপনার ফলপ্রসূ হয় তাহলে কিন্তু আপনার বাজেটের মানে কোনো কোনো অ্যাম্বিশন মানুষকে অনেক দূর নিয়ে যায়, আবার কোনো কোনো অ্যাম্বিশন মানুষকে আসলে পেছনে ঠেলে দেয় বা বিপথে ঠেলে দেয়, ইট ডিপেন্ডস না এটা। যিনি অর্থমন্ত্রী উনি আমার মনে হয় উনি অতটা, আমি অবশ্যই কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে বলিনি, অর্থমন্ত্রী তো বাজেট বললে বোঝাবে। তো আপনার বাজেটের কতগুলি দিক থাকে যেগুলি থেকে যে দিক নির্দেশনায় সব দিকগুলি কিন্তু যে আপনার স্বয়ং সম্পূর্ণ হবে বা সাকসেসফুল হবে তা নাও হতে পারে। অর্থনীতির আর্থিক খাতটাই বাংলাদেশে এমন একটা এলোমেলো অবস্থার মধ্যে আছে, ব্যাংকিং খাত পুঁজিবাজার সব মিলিয়ে, মানে এখানে বাজেট কি আসলে কোনো কিছু শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে কি না, রক্ষা করতে পারবে, বাজেট কি ঠিকঠাক রাখা যাবে কি না, বাজেট অর্থনীতিকে ঠিক করতে পারবে কি না, অর্থনীতির গতি প্রবাহই বাজেটটাকে আসলে, আমার প্রশ্ন এটা না, ঠিকঠাক রাখতে দিয়ে থাকতে দেবে কি না, ঠিকঠাক রাখতে হবে মানুষ এটা আশা করে, এটা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে এটাই মানুষের কামনা। কাজে এখানে আপনার যদি আওয়ামী লীগ সরকার এটাতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আপনার এই বাজেটের তাৎপর্য হারাবে না, দেশেরও তাৎপর্য হারাবে। হ্যাঁ, কাজেই বাজেটটা খুব একটা জটিল ব্যাপার, এই জটিলতার মধ্যে দিয়ে মানুষ এখন গণতন্ত্রের কথা বললেও কিন্তু অর্থনৈতিক উন্নয়নটাকে ওনারা বেশ প্রাধান্য দেয়, সেই প্রাধান্য দেওয়ার ফলেই আজকে দেখা গেছে যে অর্থনৈতিক দিকগুলি আপনার কোনো কোনো জায়গায় জটিলতা প্রশ্নে আছে। যেমন ব্যাংকের কথা বলেছেন, হ্যাঁ, ব্যাংক আরও সজাগ হওয়া উচিত, সেটা আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা বেশ সজাগই আছেন, এবং আমি মনে করি যে উনি কিছু মিটিং করে বলেছেন যে ব্যাংকের ইন্টারেস্টটা কমানোর কথা, সেটা প্রধানমন্ত্রী অনেকদিন ধরেই বলছেন, এটাকে সিঙ্গেল ডিজিট আনতে হবে, বেশ কয়েক মাস আগ থেকে তিনি বলছেন, কিন্তু এই ব্যাপারে আমি ব্যাংকিং খাত
বার্থিকাতে এত বেশি শক্তিশালী হয়ে গেছে বা যে গোষ্ঠী এটিকে নিয়ন্ত্রণ করছে যে তারা এখন প্রধানমন্ত্রীর কথাও বিবেচনার মধ্যে নিতে রাজি নন তাহলে বা নিচ্ছেন না বা নিতে পারছেন না নিতে হবে জি আসুন বা আমার মনে হয় যে মিস্টার সুলতান কথা বলবার পরে আপনার কথা বলতে আরো সুবিধা হবে মানে আমি আপনাকে যথেষ্ট উপাদান দিতে পারি মিস্টার সুলতান আসলে দিলীপ আপনাকে ধন্যবাদ আর যত চ্যানেলের আপনার সাথে যারা সহকর্মী আছে তাদেরকে আন্তরিক ঈদের শুভেচ্ছা বিশেষ করে আমার কনস্টিটিউয়েন্সি যেটা ছিল চাঁদপুর এলাকা যদিও রাজনীতির সাথে এখনও সম্পৃক্ত নাই তবুও জনগণের সাথে সম্পৃক্ততা আছে বাজেট এটা একটা অর্থনৈতিক বিদ্যের আলোচনার বিষয় আমি স্বল্প জ্ঞানী মানুষ অতটা বুঝবো না যতটা বুঝি তাতে করে গত কয়েকটি বাজেট অ্যাম্বিশাস বাড়ছি কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন সেগুলার বাস্তবায়ন সঠিকভাবে হয়নি হতে পারেও না সম্ভবপরই না তারপরে দিচ্ছে বাজেট দিতে অসুবিধা তো নেই তাছাড়া মতিয়া চৌধুরী বললেন পৃথিবী যতদিন থাকবে আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে তো পৃথিবী যতদিন থাকবে আমি তো ওনার জ্ঞানের সীমা দেখে আমার খুবই অবাক লাগলো তো হতেও পারে পৃথিবী শেষ পর্যন্ত উনি তো দেখবেন আমরা হয়তো দেখার সৌভাগ্য নাও হতে পারে যাই হোক বাজেট প্রতি সরকার দেয় এবং প্রতি সরকারেরই কাঙ্ক্ষিত লক্ষ্য থাকে যে আমরা জনগণের জন্য কিছু করব কিন্তু এর যে মেকানিজম এবং এর ভিতরে যে ট্রান্সপারেন্সি আনার যে দক্ষতা সেই দক্ষতাটা চলে যায় ব্যুরোক্রেসির হাতে তখন আর সরকারের হাতে ততটা নিয়ন্ত্রণ থাকে না এই ব্যুরোক্রেসির সঙ্গে সমন্বয় যতদিন রাজনীতির সঙ্গে সমন্বয় না হবে যারা দেশের মঙ্গলের জন্য চিন্তা করে রাজনীতি করার অর্থই তো হলো আমি দেশের জন্য কিছু করতে এসেছি বর্তমান অর্থমন্ত্রী ভাইয়ের কথা বলেন আমার ওনারই এলাকার মানুষ তো সেও একজন যোগ্য ব্যক্তি যোগ্যতার ভিত্তিতেই তাকে অর্থমন্ত্রী বানানো হয়েছে তিনি দেশের জন্যই কিছু করবেন করার চেষ্টা করবেন স্বপ্ন দেখবেন এই স্বপ্ন বাস্তবায়ন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত খুবই কঠিন আজ পর্যন্ত কেউই পারেনি এই যতটা সরকার বাজেট দিয়েছে কেউই পারেনি বলেছে স্বপ্ন দেখিয়েছে তো স্বপ্ন দেখতে অসুবিধা নেই তবে স্বপ্ন দেখলে এক ধরনের বাস্তব হবে সেটা কিছু করা যাবে না কিন্তু স্বপ্নেরও যে মাত্রা থাকতে হবে আপনার মাত্রা ছাড়িয়ে গেলে সেটা চলবে না তাছাড়া আরেকটা সবচেয়ে বড় জিনিস যেটা আপনি দেশের উন্নয়ন করছেন এই উন্নয়নের সাথে যে সমন্বয় আপনার দেশের যে আমাদের দেশের যে সংগতি যেটা আমাদের দেশের ধরেন কৃষি বলেন খনিজ বলেন আমাদের দেশের মানব সম্পদ বলেন সব কিছু মিলে যে সম্পদের যে সীমাবদ্ধতা তার সাথে সমন্বয় করা খুবই কষ্ট কারণ আমাদের সব কিছুই সীমিত এই সীমিত থেকে উত্তরণ করতে গেলে আপনার আমি যেটা ছোটোভাবে বুঝি প্রথমিক যে প্রয়োজনটা সেটা হলো একটা পরিকল্পনা পরিকল্পনা হতে হবে 25 বছর 50 বছর 100 বছরের কিন্তু আওয়ামী লীগ সরকার সেই পরিকল্পনা করছে 41 সাল কবে মধ্যমায়ের দেশে কবে উন্নত দেশে পরিণত হবে এখন পরিকল্পনা তো আওয়ামী লীগের পরিকল্পনা করছে এটা আই এম কামিং টু দ্যাট প্রধানমন্ত্রী 2021-30-41 এইভাবে তো একটা কিন্তু আমরা যতটুকু দেখেছি আপনি বাজেটের যদি গত 10টা বাজেট নিয়ে আপনি বসেন তাহলে বাজেটের যে খাতগুলো আছে সেই খাতের ভিতর দেখবেন সংজ্ঞাগুলো সব প্রায় একই রয়েছে শুধু সংখ্যাটা অর্থের সংখ্যাটা বেড়েছে এবং বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে এখন সেটাকে নিয়ন্ত্রণ করা সরকারের কতটুকু ক্ষমতা আছে সো আপনি নিজে আসলে কেমন বাজেট চান মানে বাজেটটা কেমন হওয়া দরকার যে বাজেটটা একটা দীর্ঘ বড় সময় নিয়ে অর্থমন্ত্রী বক্তৃতা করেন যদি এবার অর্থমন্ত্রী বলেছেন তার বক্তৃতা ছোট করতে কথাবার্তা কমিয়ে ফেলতে তা আপনি নিজে কেমন বাজেট চান আসলে আমরা জনগণের কল্যাণের জন্য আমরা বাজেট চাই যেই বাজেটটা শুরু করতে হবে রুট লেভেল থেকে এটা উপর দিয়ে চাকচিক্য দেখিয়ে আমার লাভ নেই আমরা যা যা করছি বর্তমানে প্রধানত এটা চাকচিক্য হচ্ছে বেশি আপনি যদি ভারতের বাজেট 1900 স্বাধীনতার পরপর যদি দেখেন তাদের বাজেটটা ছিল তাদের সম্পূর্ণভাবে নিজেদের ভিতর নিয়ন্ত্রিত নিজেদের সামর্থ্যের ভিতর নিয়ন্ত্রিত কারো কাছকে ধার নেননি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে
লাক্সারিয়াস কোনো বাজেট দেয়নি, লাক্সারিয়াস জীবন দেয়নি। আমাদের দেশ ঠিক উল্টো, আমাদের দেশের ভিতরে চাকচিক্য দিয়ে লাক্সারি দিয়ে দেশকে দেখানো হচ্ছে যে আমরা খুব উন্নতির শীর্ষে চলে যাচ্ছি। কিন্তু আপনি যে ধারগুলো করছেন, ঋণগুলো করছেন, ঋণ তো ঋণ, আপনার 10 টাকা রোজগার থাকলে আপনি 9 টাকা ঋণ করলে ফেরত দিতে পারবেন, কিন্তু আপনি যদি 20 টাকা ঋণ করে থাকেন, 10 টাকা রোজগার করেন, এটা সাধারণ কথা বলছি, আমি সাধারণ হিসাবে বলছি, এটা তো মিলবে না। এখন যে বৈদেশিক যে সাহায্যের ভিত্তিতে যে সমস্ত উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের টাকাগুলো তো ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট, মেবি ইন্টারেস্ট ইজ ভেরি স্মল, আবার অনেকে ইন্টারেস্ট মাফও করে দেয় না। এখন যে ইন্টারেস্ট সেটা খুব স্মল না, ভালো ইন্টারেস্ট না, ধরুন এই জাপান যেটা দিচ্ছে, জাপান এবং জাপান ইন্টারেস্ট নেয় না, পরে মাফ করে দিয়ে ওটা আবার অন্য আবার ইন্টারেস্টের টাকা দিয়ে আরও কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করায়। জাপান জাপানের অর্থনীতি বিদেশের জন্য যে সহায়তাটা, এটা ডিফারেন্ট ডিফারেন্ট দেন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। বাট বাংলাদেশের একটা বড় ঋণ আছে চায়নার সঙ্গে, আই এম কামিং টু দ্যাট পয়েন্ট। চায়নার ব্যাপারটা এত বেশি ভীতিকর হয়ে দাঁড়াইছিল, আমি যতটুকু জানি সাবেক অর্থমন্ত্রী বহুবার চেষ্টা করেছেন যে না এটাকে ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক যে মনিটরিং সেল আছে, তারা বলছে যে এই যে ঋণটা আপনি নিচ্ছেন এটাকে পরে ব্যালেন্স করতে পারবেন না, ডোন্ট ডু ইট। কিন্তু দিনকে দিন সেটা আসছে, কারণ তারা সে মেকানিজম শিখে গেছে কীভাবে আপনাকে বুঝায় ঋণটা দিতে পারবে, গচ্ছাতে পারবে। এটা তাদের ইন্টারেস্ট রেট ইজ কোয়াইট হাই দেন আদার্স, তাদের তো এক্সিম ব্যাংকের ঋণ। সো আমার যেটা মনে হয়, বাজেট করতে হবে একটা সমন্বয়ে যেটাতে করা যাবে, যেটা দেশের জনগণের কল্যাণ হবে, এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন খাতগুলো, যেরকম শিল্প খাতগুলো আমাদের লিমিটেড পর্যায়ে চলে গেছে, আমরা যেই খাতে আমরা ইনভেস্ট করলে আরও বেশি আমাদের লোকের যোগ্যতা বেশি হবে, আমরা অর্থ এবং বৈদেশিক মুদ্রা বেশি অর্জন করতে পারবো। যেরকম ভারতের প্রধান আর্নিং সোর্স হল তাদের এই কী বলে এটাকে, কম্পিউটারে যে ডাটাবেস, আইটি সফটওয়্যার না, ডাটাবেস যেটা, তার ডাটাবেস যেটা করে ওটাতে হলো ভারতের সবচেয়ে বড়, ওয়ান অফ দ্য বেস্ট বিগেস্ট আর্নিং। তারপরে টেকনিক্যাল ইয়ে দিনকে দিন সমস্ত পৃথিবীতে বাড়ছে, আপনি সেদিকে কিন্তু মনোযোগ খুব একটা দিচ্ছেন না, আপনি সে ইনফ্রাস্ট্রাকচারে বেশি দিচ্ছেন, যেটা উচিত ছিল প্রথম দিকে দাও, ইনফ্রাস্ট্রাকচার প্রথম করতে হয়, পরে না হয় শিল্পায়ন করতে হয়, তারপরে ডেভেলপ আপনার ওই যে আমাদের উপগ্রহ একটা করেছেন আপনি, এগুলো একটু পরে ধীরে সুস্থ করলে ভালো ছিল। ইম্বালেন্স হওয়াটা কারো কারো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আপনার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভিজুয়ালাইজ করেছেন তার সময়কালটা, সেখানে কিন্তু আপনার মেগা প্রজেক্টও আছে, সোশ্যাল ওয়েলফেয়ারের প্রজেক্টও রয়ে গেছে, আবার দরিদ্র মানুষের জন্য কী করতে হবে সেটাও কিন্তু রয়ে গেছে, আবার উনি চাচ্ছেন যে মানুষের যাতে উন্নতি হয় এবং বাংলাদেশ যাতে 41 সালের মধ্যে একটা উন্নতিশীল রাষ্ট্রে পরিণত হয়। তো এই যে আশাগুলি, এগুলি অনেক সময় কোনো কোনো সময় কোনো কোনো আইটেমে মনে হবে যে আপনার এটা বোধ হয় এখন করা উচিত না, পরে করা উচিত, কিন্তু আমরা দেখা গেছে যেমন আমাদের কোনো কোনো জিনিস আমরা টাইমলি করি নাই, তার জন্য কিন্তু পিছিয়ে গেছে, যেমন কেবলে আমরা যেটা করেছি। তো ঠিক তেমনিভাবে সবসময় আমার যখন মালয়েশিয়াতে আমি, ওরা পূর্ণ করেছিল তাদের এয়ারপোর্টটা, তখন আমি গিয়েছিলাম। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছিল যে এটা কি নেসেসিটি আছে, হ্যাঁ পরে করলেও তো হতো, কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে যে আপনার একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটাও যদি আপনি পিছিয়ে যান তাহলে কিন্তু সেই পিছানোটা আর এখনও সব প্রবলেম হয়ে যায়। যেমন আজকে দেখেন আমাদের এয়ারপোর্টটা ডেভেলপ করা দরকার, হ্যাঁ আমাদের আজকে এয়ারপ্লেনগুলি আরও
ও মডার্নাইজ করে আপনার নতুন প্লেন দিয়ে সাজানো দরকার রয়েছে। তা এখন যদি কেউ বলে যে না এটা একটা এখন না করে পরে করলেও হতো, তাহলে কিন্তু আমরা কিন্তু আপনার অন্যান্য এয়ারলাইন্সদেরকে কিন্তু আপনার প্যাসেঞ্জার দিচ্ছি, আমাদের টাকা যাচ্ছে, কিন্তু অনেকের কাছে দৃষ্টিতে মনে হবে যে এটা বোধহয় এখন না করলেও হয়। ঠিক তেমনিভাবে আমাদের যেমন মেগা প্রজেক্টগুলি যেগুলি হয়েছে এগুলো প্রত্যেকটাই অ্যাসেনশিয়াল। তা আপনার রূপপুরের কথা যদি বলেন, হ্যাঁ, তাহলে কারো কারো চিন্তায় থাকতে পারে, কিন্তু এই যে প্রজেক্টটা করার যে চিন্তা ভাবনা, হ্যাঁ, এখন যদি না নেন তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি এক টাকার প্রজেক্ট ১০০ টাকা দিয়ে যদি করেন, সেটা আপনি রূপপুর উল্লেখ করলেন, তখন সবার মানে রূপপুর বলার সঙ্গে সঙ্গে এখন বালিশের কথা সবার মনে পড়ে, বালিশের দাম, বালিশ উঠানোর খরচ কত, সেটা তারপরে আপনি যদি এক বছরের প্রজেক্ট ১০ বছর লাগিয়ে করেন তাতেও অনেকটা ব্যয় বাড়ে। তারপরে আরেকটা সমস্যার কথা অনেকেই বলে থাকেন যে প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ করা, মানে কোন প্রকল্পটা আমার আগে, কোন প্রকল্পটা আমার পরে, জেস্টেশন পিরিয়ড বলে, তো সেটাও ঠিক হচ্ছে কিনা, এটা তো সেটা নিয়ে অনেকের মধ্যে সেটা আমাদের অত বড় ইকোনমিস্ট আপনার অ্যাকাউন্টেন্সের লোকজন থাকার পরেও যদি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ভিজুয়ালাইজ করছেন যেভাবে বাংলাদেশ, সেটাকে রূপ দেওয়ার জন্য কিন্তু উনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। আমাদের এমনকি এই পাশের দেশের আপনার নোবেল প্রাইজ উইনার যে, হ্যাঁ, অমর্ত্য সেন, উনিও বলেছেন বাংলাদেশ প্রোগ্রেস করছে। হ্যাঁ, তাহলে আমরা সাধারণভাবে যেটা দেখি সেটা অসাধারণভাবে তার প্রতিফলন ঘটতে পারে। হ্যাঁ, তা এবং এখানে সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশনের দিকে যতটা নজর দেওয়া হয়েছে এটা কিন্তু খুব একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আমাদের যদিও শিক্ষা ব্যবস্থায় এখনও ওইভাবে উন্নয়ন হয় নাই, কিন্তু উন্নয়ন মানে বিল্ডিং দিয়ে আমি বুঝাচ্ছি না, এমনি টোটাল এডুকেশনাল সিস্টেমটা এবং তার যে ইম্প্যাক্টটা এবং মরাল এডুকেশনগুলিও এইভাবে যদি আমরা সিরিয়াসলি না ধরি, তাহলে অনেকে বলতে পারেন যে শিক্ষা ব্যবস্থায় এত কেন টাকা খরচ করা হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের দরকার রয়েছে। এখন আপনার সরকার, যেটা আমি গত সপ্তাহে ব্যাংককে গিয়েছিলাম, হোটেলে দেখেছি কয়েকজন বাংলাদেশি, এবং ওই বাংলাদেশি তারা কারা, তারা মাধ্যমিক স্কুলের শিক্ষক, তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়ার জন্য কিন্তু ব্যাচে ব্যাচে পাঠানো হচ্ছে। আবার 20,000 প্রাইমারি শিক্ষককেও আপনার ব্যাচে ব্যাচে পাঠানো হচ্ছে, তাদেরও ওরিয়েন্টেশন দেওয়া যে এই কোর্স। এখনও কারোর কাছে মনে হবে যে কেন এখানে পাঠাবেন, এখানে পাঠিয়ে কী ওরিয়েন্টেশনটা হবে, কিন্তু আমরাই যতটুকু বিশ্বাস করি এবং আমার মনে হয় এটা সবাই বিশ্বাস করি, যদি এই ধরনের অ্যাডভান্টেজগুলি আমরা সৃষ্টি না করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। হ্যাঁ, আমরা যেমনি করে অন্যান্য জিনিসে কোনো কোনো অংশে পিছিয়ে আছি, ছিলাম, কিন্তু এখন কিন্তু অতটা পিছিয়ে নাই। আগে আমাদের বাংলাদেশ কী ছিল, বাংলাদেশের 7 কোটি লোক ছিল, কিন্তু বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিণত ছিল, কিন্তু প্রচেষ্টা চালানোতেই আমরাই অনেক সময় হয়তো বলতে পারি যে এই দুর্ভিক্ষের দেশে এই প্রচেষ্টাটা কেন এইভাবে চালানো। হ্যাঁ, কিন্তু আজকে তা আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা চাউলও রপ্তানি করতে পারছি। হ্যাঁ, চাল রপ্তানি করছেন, কিন্তু আবার আপনার কৃষকের কান্নাও আমরা দেখতে পাচ্ছি যারা চালটা উৎপাদন করে। জি, মানে কৃষকের চোখে এখন অনেক পানি, আমি চোখে পানি আছে। আমি বোধহয় গত 3 বছর এই জিনিসটা নিয়ে বলেছি, কৃষকের মূল্য দিতে হবে। হ্যাঁ, দেওয়া তো হচ্ছে না, দেওয়া হচ্ছে হচ্ছে, কৃষক কাচ্ছে কেন? কারণ এখানে এখন আমার অ্যাগ্রো প্রসেসিংটা আসে, কিন্তু হ্যাঁ, যেই ধানটা তৈরি হয়েছে যেটা অ্যাক্সেস, হ্যাঁ, এইটা যদি ইউটিলাইজ করা যেত, আজকে যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে আগের থেকে পরিকল্পনা নিয়ে ডেভেলপ করে ফেলত যে না এখানে আপনার রাইস নুডেল করে একটা শব্দ আছে এখন, হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হচ্ছে আজকে রাইসের। আপনার আমাদের এইখানে স্বল্পতা
নাই এখন। হ্যাঁ, কিন্তু আমি যদি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করে হ্যাঁ কৃষকের ভাগ্যের উন্নয়ন না করি এবং উন্নয়ন করি, তাহলে কিন্তু এই জিনিসটা অন্যরকম হবে। আপনারা দেখেন আমাদের টমেটো 43% অ্যাক্সেস, হ্যাঁ এটা ওয়েস্টেজ হচ্ছে, কিন্তু এইটাই যদি আপনার প্রিজার্ভ করে আপনার সেটাকে আপনার রূপে অর্থনৈতিকভাবে ব্যবহার করেন, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এই টমেটোটাই আবার কৃষকের ভাগ্যের পরিবর্তন করে। এটা সৌভাগ্যের ব্যাপার যে আপনার কৃষকের কাছে আজকে চাউলটা আছে, চাউলটাকে যদি এখন থেকে পরিকল্পনা করা হয় যে চাউলটাকে কিভাবে ব্যবহার করা হবে। আমার মনে হয় যেমন আপনারা দেখেন আমাদের দেশে অ্যারোমেটিক রাইস রয়ে গেছে, হ্যাঁ এটা কিন্তু বেশ পপুলার রাইস হওয়ার কথা বাংলাদেশে, কিন্তু আমরা ওইটা ওইভাবে পপুলার রাইস করি নাই। এইটা বিক্রি করে যদি আমি বিক্রি করি 100 টাকায় আর আমি চাউলটা বাইরের থেকে কিনতে পারি 30 টাকা সাধারণ মানুষের জন্য, তাহলে আমার কিন্তু 60% আপনার কিন্তু আমার গেইনার হই। হ্যাঁ, এভাবেই আপনার যদি আজকে চাউলের উপরে অনেক রকম আইটেম বিদেশে কিন্তু তৈরি হচ্ছে, আমরা দেখেন বাংলাদেশের মুড়ি আজকে কিন্তু যাচ্ছে বিদেশে। হ্যাঁ, মুড়ি পাফের একটা চিন্তা ছিল যে মুড়ির এটা কী করে যাবে। হ্যাঁ, আপনারা বিশ্বাস করবেন আমি অ্যাগ্রো প্রসেসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, আমাদের কত মুড়ি যে আপনার বিদেশে যাচ্ছে এটা কল্পনার বাইরে। এই ভিন্ন আমি এখানে একটু সময় নেই, একটু ছেড়েও দিতে হবে আপনাকে একটু ভ্যালু এডিশনে। হ্যাঁ, যদি আমরা না যাই তাহলে কিন্তু হবে না। তো আমাদের পরিকল্পনাগুলি আপনারা যদি ইন্টারনেটেও যান তাহলে দেখবেন চায়না আমাদের আপনার সেলফ সাফিসিয়েন্সি ফুডে করতে পারে, কিন্তু ওরা ওটা করবে না। ওরা এখন পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশও চায়নার অ্যাম্বাসেডার আমাদের মাননীয় ও কৃষিমন্ত্রীকে বলেছেন, আমার সাথে গত পরশু দিন দেখা হয়েছে, উনিও বলেছেন ওনারা $35 মিলিয়ন দেবেন অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য, কারণ ওনাদের এখানে কস্ট অফ লিভিং হাই হয়ে যাচ্ছে তারা। এবং শুধু এইটা না, আমাদেরকে ইয়ে করবেন না, ওনারা বাংলাদেশ থেকে খাদ্য নিয়ে যাবেন। এই জিনিসটা কিন্তু শুধু চায়নাতে না, আজকে জাপানও কিন্তু আপনার এগিয়ে আসছে। এবং কাজে আমাদের যে এই যে একটু নার্ভাস না হয়ে আমরা যদি প্রপার পরিকল্পনাটা নিয়ে এটাকে পরিকল্পনার কোথাও না কোথাও ঘাটতি আছে। আমি জায়গাতে ফিরছি মুন্সি ভাই, আসলে প্রথমে যেটা কথাটা আমি বললাম যে সঠিক পরিকল্পনা হলে, সঠিকভাবে সে পরিকল্পনা বাস্তবায়ন হলে, সে যদি স্বপ্নের সাথে যদি সমন্বয় হয়, আপনি যে স্বপ্ন দেখছেন দেশকে কোথায় নিয়ে যাবেন সম্ভবপর। কিন্তু আপনি আজকে কখন কোটা কোনটা হবে, আমি আবার বলছি প্লিজ আমাকে একটু বলতে দেন, কখন কোনটা হবে, উন্নয়ন এখন হবে না পরে হবে, মেগা প্রজেক্ট এখন হবে না পরে হবে, এই যে বাস্তবতাটা এটাই কিন্তু সুপরিকল্পিত হতে হবে। নতুবা আপনি আগেরটা পরে করলেন, পরেরটা আগে করলেন, ইটস নো ইউজ। আপনার কথা উঠেছে রূপপুর নিয়ে, কথা উঠেছে উপগ্রহ নিয়ে, উপগ্রহ আবার আরেকটি করছেন, রূপপুর আবার অ্যাটমিক ইয়ে আবার আরেকটি করছেন। আমরা সাধারণ দৃষ্টিতে যতটুকু বুঝি, দিস আর টু আর্লি, টু বিগ ইনভেস্টমেন্ট, অনেক বড় এখানে ইনভেস্টমেন্ট, তারপরে গেল এগুলো প্রজেক্ট আর মেগা প্রজেক্ট নিয়ে। আসলে আপনার অর্থনীতির বুনিয়াদ যেটা, অর্থনীতির আসল শক্তি যেটা, সেটা হলো প্রতিটি দেশেই পুঁজিবাজার, ব্যাংকের ডিসিপ্লিন। আপনার ব্যাংকের ডিসিপ্লিন নাই, একেবারেই নাই, আনতেই পারছেন না, উন্নতি করতে নিয়ন্ত্রণ করতেই পারছেন না আপনারা। তার সাথে যে আমার যে চিন্তাধারায় যে আমি উন্নতি করবো না তা না, না না না, আমি উন্নতির সঙ্গে আমি যে কন্ট্রাক্ট, আমার বক্তব্যটা হলো যে আপনার একটি দেশের ভিতরে যদি ব্যাংকিং খাতটা, পুঁজি খাতটা যদি ডিসিপ্লিন না থাকে, সে দেশের উন্নয়নটা আলটিমেটলি হচ্ছে না, আলটিমেটলি হওয়ার সুযোগ নেই। আপনি যেটা দেখতে পারবেন, যেটা আপনার দৃশ্যমান, সেটা কিন্তু উন্নয়ন না, উন্নয়নটা হলো সার্বিক, প্রতিটি পরিকল্পনার সাথে সমন্বয় করে সার্বিক উন্নয়ন করতে হবে। সার্বিক উন্নয়নের পরিকল্পনার জন্যই একটা লং টার্ম প্ল্যানিং লাগবে,
পাঁচ বছরের পরিকল্পনা দিয়ে আপনি দেশকে আগিয়ে নিয়ে যেতে পারবেন না। বলছেন 2041 সালের কথা, কিন্তু 2041 সালের সার্বিক পরিকল্পনা কি আপনার আছে? পরিকল্পনা কমিশন কি সেটা করেছে এখন পর্যন্ত? আমার আই ডোন্ট থিঙ্ক সো। এখন করা হয়নি, করছে হয়তো, হয়তো চেষ্টা করছে। এখন একটা দেশের উন্নয়নের সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত। যাই হোক, বাজেট নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই বলছি যে আমরা অর্থনীতি, অ্যাটলিস্ট আমি অর্থনীতিবিদ না, অতটা বলতে পারবো না, বুঝবো না। আমরা সাধারণ মানুষের সাথে মেলামেশা করি, সাধারণটা বুঝি। ব্যাংকিং খাতের যদি করাপশন, ব্যাংকিং খাতের যদি অনিয়ম, এগুলি থেকে যদি আপনি মুক্তি না করতে পারেন, দেশের ভিতরে যদি দুর্নীতির নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে যতই উন্নয়ন করেন বা না করেন, এটা ইউজলেস হয়ে দাঁড়াবে। আজকে ইন্দোনেশিয়া আমাদের থেকে উন্নয়নশীল দেশে দাঁড়িয়ে গেছিল, একটিমাত্র কারণে পিছিয়ে যাচ্ছে, সেটা হলো কারাপশন। ওদের প্রতিটি ক্ষেত্রে কারাপশন, করাপশন ইজ ইনস্টিটিউশনালাইজড ওই দেশে। সুতরাং ওরা কিন্তু সেই পরিমাণ উঠতে পারতেছে না, ওদের রিসোর্সেস আমাদের থেকে অনেক বেশি, উঠতে পারছে না। এখনো আছে, তো ওদের দেশ উঠতেছে। তো লিডারশিপের যেটা আপনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন, এটা ভালো, দেশের জন্য মঙ্গল, সেখানে কোনো কিন্তু এটা সমন্বয় করার জন্য যে মানব সম্পদের দক্ষতা, আপনার ব্যুরোক্রেসির যে দক্ষতা, ব্যুরোক্রেসির সাথে যে সমন্বয় করা, এটা রাজনৈতিক ভিশনের সাথে সমন্বয় যথেষ্ট নয় বলে আমি মনে করি, এবং এটাকে ইম্প্রুভ করার জন্য আমাদেরও আবেদন থাকবে, তাতে করে হয়তো একটা সার্বিক উন্নয়ন হবে। আপনি এটা মনে করতে পারেন, তো আমি এখানে দুটা প্রশ্ন তুলছি, যে আমরা যখন কয়েক বছর আগে দেখেছি মোবাইল টেলিফোন বাংলাদেশে একটা কোম্পানি কিন্তু করতো, আমি ফখরুল আমি একটু ডিফার করছি, আপনি কথা বললেন একটু আগে চাল আর মরিচ নিয়ে, দ্যাট ইজ নট ওই লেভেলের, আপনি যে মেগা প্রজেক্টের কথা বলছেন ওটার সঙ্গে এটার কোনো রিলেশনশিপ ইজ একেবারেই অতি ছোট। এবং আমি আমি কথাটা শেষ করলে বোধ হয় আপনার কাছে ছোট মনে হয়, আমার কাছে অনেক বড় মনে হবে। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনার জিনিসটা দেখেন, মোবাইল টেলিফোনটা মাত্র একটা কোম্পানি চালাতো, হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, হ্যাঁ, উনি কিন্তু কয়েকটা কোম্পানিকে পারমিশন দিয়ে দিয়েছে, হ্যাঁ। এই পারমিশনের সময় আমাদেরও ইয়ে ছিল যে এতগুলি কেন পারমিশন দিচ্ছেন, হ্যাঁ। কিন্তু এখন যখন আমি মোবাইল কিনি ফার্স্ট, তখন 1,00,000 টাকায় মোবাইল কিনছি, 10 টাকায় আপনার ইয়ে দিয়েছি, আসতে 10 টাকা, যাইতে 10 টাকা, এই পয়সা আমাকে দিতে হয়েছে, মাসে বিল দিতে হয়েছে 50,000 থেকে 60,000 টাকা, হ্যাঁ। কিন্তু আপনার এই মোবাইল ফোন আসে যখন নাকি আপনার প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে দিতে পারলো, হ্যাঁ, এবং রেটও কমাই দিতে পারলো। এখানে একটু ইন্টারাপ্ট করে প্লিজ, আমি একটু বলি, আপনি অনেকগুলো টেলিফোনের আপনি পারমিশন দিয়েছেন, তারা ভালো করছে, অনেক সবাই না ভালো করছে, কিন্তু আপনি সরকারি সংস্থা যাকে দিলেন সে কি করেছে, ওয়ার দে স্ট্যান্ডস? সুতরাং আপনার বলছি যে তার সব কিছুর সাথে একটা পরিকল্পনা সম্বন্ধে আপনি প্রাইভেটাইজেশন করবেন, আবার সরকারের অধিকার রাখবেন, রাখতে গেলে আপনার সরকারটাকে অন্তত প্যারালাল করতে হবে, নতুবা করেছেন কেন? এটা ইকোনমিক সেক্টর আছে, গুড মানি ড্রাইভস ব্যাড মানি আউট অফ সার্কুলেশন, হ্যাঁ। এইখানে যদি সরকার অচল হয়ে যায় সরকারি কোম্পানিগুলি, তাহলে তারা চলে যাবে, তাহলে প্রাইভেট সেক্টরের লোকগুলি সেটা ডমিনেট করবে এবং প্রাইভেট সেক্টরের এন্টারপ্রেনিয়ররা সেখানে আসবে। প্রাইভেট কোম্পানি যেগুলো আছে এগুলোর শেয়ার হোল্ডিং বাংলাদেশি ওনারদের কত পার্সেন্ট আছে আপনার কি ধারণা আছে? প্রাইভেট যাদের যেগুলো যে কোম্পানিগুলো বাংলাদেশের শেয়ার কতটুকু আছে? আমার তো মনে হয় 70-80% হবে। Yes. Not more than 40%. Huh? Not more than 40%. Private? Private. আপনার যত এই যে মোবাইল টেলিফোন বলি, বাংলাদেশে 18 কোটি লোক, হ্যাঁ, 12 কোটি লোকের কাছে কিন্তু মোবাইল টেলিফোন আছে। আর আপনি ওইটাই যে দেখেন যে 12 কোটি লোকের, হ্যাঁ,
আমরা যে এখানে তিনজন আছে না, তিনজনই প্রাইভেট টেলিফোন ব্যবহার করি, আমরা কমফোর্ট বোধ করি। সবাই কাজে গভর্নমেন্ট সেক্টর আপনার অতটা সব ডেভেলপ করে নাই এবং আস্তে আস্তে ওনারা পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সরকার এই ব্যাপারে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর এটা চিন্তা করেন না, চিন্তা করেন যে কোন জিনিসটা এফিসিয়েন্টলি কাজ করতে পারবে, সেই চিন্তাটাই কিন্তু করছেন। হ্যাঁ, তো আমার এই যে এই এই মোবাইল টেলিফোনটা কিন্তু আমাদের অনেকে আজকে প্রথম যখন বলা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ, তখন আমরা কী করেছি, অনেক সময় ঠাট্টা করে বলেছি, একজন আরেক কিছু কিছু ফেল করলে তখন বলেছে ডিজিটাল বাংলাদেশ করে ঠাট্টা করেছে। আজকে সেটা কিন্তু আর ঠাট্টার ব্যাপার নাই, আজকে আপনার বাসায় যে কাজ করে সেই লোকটাও কিন্তু আজকে মোবাইল টেলিফোনটা বাজে, তার দূরত্বটা তার মার সাথে গ্রামে কথা বলার যে একটা ইচ্ছা সেটা কিন্তু পূরণ করতে পারছে, এবং এত এত অল্প পয়সায় কমিউনিকেশন করাই দেওয়া। এবং আজকে আমার জানি না আপনার এই ল্যান্ড টেলিফোন এখন ব্যবহার করেন কি না, এখন কিন্তু ল্যান্ড টেলিফোন কাজে এটা কিন্তু অনেক সময় টেকনোলজি ডেভেলপমেন্ট ইট ইজ অলসো ভিশন অফ দ্য পিপল দোজ হু রান দ্য কান্ট্রি দোজ হু ক্যান, যে বাজেটের কথা হয়েছে এই বাজেটে কিন্তু এই ভিশনগুলি প্রতিফলিত হয়। হ্যাঁ, এই ভিশনগুলি প্রতিফলিত না হলে আপনার ঠিকবেন না। অনেক সময় আপনার কাছে মনে হতে পারে যে জিনিসটা ছোট, বা আজকে আমি নিজেও বলবো যেমন এখন আমি কয়েকটা নতুন এয়ারক্রাফট দিয়ে সুন্দরভাবে এয়ারপোর্টটা করে দিয়ে তাহলে যদি তাহলে আমাদেরও ইনকাম হতো, আমরা নিজেরাও যখন নাকি বাংলাদেশ বিমানে উঠি তখন যদি ভালোভাবে চলে, হ্যাঁ দেখি যে টাইমলি যাচ্ছে ডেভেলপমেন্ট আছে, তখন কিন্তু আমরা নিজেরাই খুশি হই। হ্যাঁ, এটা আমাদের আজকে ক্রিকেট খেলা চলছে, যদি বাংলাদেশ যাতে জয়ী হয় এটা বাংলাদেশের জাত ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু একই জিনিস চিন্তা করে ক্রিকেটে জিতবে কি না। হ্যাঁ, আপনি এয়ারপোর্টের কথা বলছেন, আমি বলছি এয়ারপোর্ট ডেভেলপমেন্টের কথা বলছি মুন্সি ভাই। এয়ারপোর্টের ডেভেলপমেন্টের জন্য কতগুলা ফর্মুলা আছে, কতগুলা সেক্টর আছে, সেগুলোকে ইভলিউশন করে করতে হয়। যেরকম আপনার কতগুলো ল্যান্ডিং আছে, সেই ল্যান্ডিং ফ্যাসিলিটিস কী আছে, কতটুকু আছে, কতটুকু করতে হবে। আপনি লাক্সারিয়াস একটা এয়ারপোর্ট করলেন, কিন্তু দেখা গেলো যে সে আপনার আপনার সে ভিশন নাই যে আপনার আপনাকে কতগুলো এয়ারলাইন্স আপনাকে ব্যবহার করবে, এটার উপর আপনাকে প্ল্যানিং। সরকারে এমন কিছু লোক নাই বা তাদের হয়তো একটা চিন্তাধারা করার মতো লোক কি নাই, তারা কেন পারবে না? হ্যাঁ, তাদের না পারার কোন কারণ বলছেন, কিন্তু পানিশমেন্ট তার হচ্ছে না, হয়নি এখন পর্যন্ত কারো, হচ্ছে হচ্ছে কয়েকদিন আগেও দেখেছেন গভর্নমেন্ট, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি না থাকলে কোন দেশেরই যদি স্বচ্ছতা না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে সেখানে কাজ করা কষ্টকর। এখন সত্যিকার অর্থে নাই, আপনি দুর্নীতি দমনের চেয়ারম্যানই তো বারবার বলতেছে আমি পেরে উঠতেছি না। হ্যাঁ, তো এইটা এমনভাবে আপনার গেড়ে বসেছে যে সেটাকে দূর করার জন্য প্রথম প্রথম একটু কষ্ট হবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে দুর্নীতি দমন কিন্তু প্রত্যেকটা জায়গায় হিট করছে এবং তার কিন্তু রেজাল্ট আছে, আমরা ব্যবসায়ীরা কিছুটা অনুভব করতে পারি। আগে যেভাবে অনেকে বলেন যে দুদক এমন এমন জায়গায় হিট করছে যেগুলো অপ্রয়োজনীয়, তার যেখানে দরকার সেখানে সে কাজ করছে না, মেজর ইস্যুতে বসতে পারছে। এটা যদি আপনি বলেন যে আদালতও বলেছে, আমি বলছি না, আদালতও বলেছে, আদালত তো আদালতের ইচ্ছে ইয়েস বলতে পারে, কিন্তু এটা ওনার ভার্সন। হ্যাঁ, আবার দুদকের চেয়ারম্যানের ভার্সনটা ওই দুদকের চেয়ারম্যানের ভার্সন, উনি ওইখানে যেখানে কাজ করছেন এখানে নিশ্চয় আমি যদি একটা আর অপরাধটা দেখাই তাহলে কিন্তু এখানে আমার হবে না। এখানে কোর্টের ভার্সনটা অন্যরকম, কোর্ট তো
থিওরিটিক্যালি বলে গেলেন, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট থিওরিটিক্যালি বলবেন না, আইনসঙ্গত আইনসঙ্গত থিওরিটিক্যালি, দ্যাট ইজ আইনসঙ্গত থিওরিটিক্যালি, কিন্তু বাস্তবে হয়তো আপনার অ্যান্টি করাপশনের যে টিজিএস উনি তো ওইটা অন্যভাবে দেখবেন, উনি চেষ্টা করছেন, সেটা তাতে কোনো সন্দেহ নাই, চেষ্টা করছেন কিন্তু সরকারের চেষ্টা করছেন। জননেত্রী শেখ হাসিনা প্রথমেই নির্বাচনের পরে একটা কথা বলেছিল, সুশাসন দুর্নীতি দমন, আর আমি বলেছিলাম এখানে সংগঠন তো যোগ করেছিলাম আপনার এই অনুষ্ঠানে, তো আপনার কিন্তু এখানে এক একজনে এক একটা ভার্সন থাকতে পারে, এক একটা আইডিয়া থাকতে পারে, এক একটা ইমাজিনেশন থাকতে পারে। আমি আমার দেবিদ্বার অঞ্চলে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, হ্যাঁ ওতপ্রোতভাবে, তা আমি দেখেছি শিক্ষা ব্যবস্থাটা কতটুকু অবনতি ঘটেছে, হ্যাঁ, এবং কী করে সরকার এটাকে দেওয়ার জন্য উন্নয়ন করার জন্য ইনফ্রাস্ট্রাকচারগুলিও কিন্তু ঠিক করে দিচ্ছেন, হ্যাঁ, এবং সিরিয়াসলি এটাতে আমাদের উপজেলায় একসাথে 121টা প্রাইমারি স্কুলের চারতলা বিল্ডিং করার জন্য বলা হয়েছে, হ্যাঁ। তো এই যে জিনিসগুলি আপনার একজনে তো হবে না, এর জন্য একটা টাইম ফ্যাক্টর আছে, একটা সিচুয়েশন আছে। সুলতান, আমরা শেষের দিকে দুই মিনিট আপনার জন্য শেষ করবার জন্য আলোচনাটা। মুন্সি ভাই আমার খুব শ্রদ্ধাভাজন লোক, প্রিয় মানুষ, সজ্জন ব্যক্তি, ওনার সাথে তো কখনো বিতর্কে জড়াইনি, বিতর্কে যেতেও চাচ্ছি না, তবে আমি খুব সাদা মনে আমি মনে করি, বা স্বল্প জ্ঞানে আমি মনে করি, দেশের উন্নয়ন করার জন্য যে এটার যে প্রাথমিক যে কথাগুলো চিন্তা করতে হয় যে কোনো দেশের জন্য সেটা প্রযোজ্য। জাপান যেভাবে উঠেছে, চায়না যেভাবে উঠেছে, পৃথিবীর বহু দেশ গ্রোথ ওয়াজ ভেরি ফাস্ট, চাইনিজ গ্রোথ মানে পৃথিবীকে বিস্ময়ের সৃষ্টি করে দিয়েছে, তো এটা কই সব কিছু বাংলাদেশের গ্রোথ তো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে। আমার শুধু সন্দেহ, আমার ভীতি যেন এটা ধসে না পড়ে, যে স্কেলে আপনি ডেভেলপমেন্ট করে যাচ্ছেন এটাকে যদি আপনি প্রপারলি গার্ড দিতে না পারেন, এবং গার্ডিং জায়গাটা খুব দুর্বল আমাদের, তারপরে যে মেগা প্রজেক্টগুলোর কথা বলছেন কোনটা থেকে কী বেনিফিট আমাদের হবে, যেমন পদ্মা ব্রিজ, ইয়েস আমার দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে আমি মনে করি ইট ইজ ইকোনমিক্যালি ভায়াবল। এখন যদি আপনি যে কর্ণফুলে যে টানেল করছেন এটা কতটুকু ভায়াবল হবে, এটা আমনাশ্ল সত্যি কথা বলতে কি, যতগুলো ব্রিজ হচ্ছে প্রত্যেকটি ব্রিজ প্রয়োজনীয় এবং ভায়াবল, এবং সেটা দেশের জন্য প্রয়োজন আছে, যেমন মানুষের জন্য প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু প্রজেক্ট আছে, আপনি রূপপুর একটাই শেষ করতে পারলেন, সেই 65 সাল থেকে রূপপুরের স্বপ্ন দেখা হচ্ছে, একটাই এখন পর্যন্ত করতে পারলেন না, আপনি দ্বিতীয়টা করার পরিকল্পনা, একটা যেখানে আমরা 65 সাল থেকে স্বপ্ন দেখছি এটা এখন থেকে বাস্তবে পরিণত, বাস্তবে মাত্র শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে মুন্সি ভাই, ইটস নট দ্যাট ইজি, এখন কিন্তু ইট ইজ আপনার যেটা না পারার কথা সেটা টাস্ক খুবই মোবাইল ফোন টোন বা এগুলো যে ফ্যাসিলিটিস আছে একটা জাতীয় চেতনার ভিতরে, জাতীয় চিন্তার ভিতরে, জাতীয় স্বপ্নের ভিতরে, জাতীয় বাজেট ভিতরে, এটা অনেক ক্ষুদ্র জিনিস, সেই দিকে আমরা যাচ্ছি না, আমরা বলতেছি যেগুলো মেগা প্রজেক্ট কথা বললাম, কমিউনিকেশন কোথায় ইমপ্রুভ করেছে, সেটা তো ইমপ্রুভ করেছে, এটা ইট ইজ অটো, এটা আপনার কথা যে ওইটার প্রাধান্য না দিয়ে অন্যটা, তো আমি কোটি কোটি মানুষের প্রাধান্য দিয়ে করলাম, এটা আপনার যদি খারাপ বলেন তাহলে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ মিস্টার এস সুলতান এবং মিস্টার আফমা ফখরুল ইসলাম মুন্সি। দর্শক, আসন্ন বাজেটকে সামনে রেখে আলোচনা হচ্ছিল, কিন্তু একথা অনস্বীকার্য, দুজনই একমত যে আমাদের ব্যাংকিং খাতে, আমাদের পুঁজিবাজারে এক ধরনের অস্থিরতা আছে, এক ধরনের বিশৃঙ্খলা আছে, এবং এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে বিশৃঙ্খল অবস্থার মধ্যে রেখে দেশের আর্থিক খাতকে আসলে সামগ্রিকভাবে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা বা বাজেটকে একটা শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব নয়, এবং সামগ্রিকভাবে উন্নয়নটাও সম্ভব নয়, এবং উন্নয়নের সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন হচ্ছে কি না, উন্নয়ন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সেটিও ভেবে দেখা দরকার। সব বিলিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, এই বিষয়গুলো নিয়ে আমরা বহু বছর ধরে কথা বলছি, কিন্তু এই বিষয়গুলোতে আসলে আরও অনেক অনেক উন্নয়ন দরকার, এবং আমরা আশা করব যে যারা দায়িত্বে আছেন তারা সেই বিষয়টিতে মনোযোগী হবেন, এবং যারা দায়িত্বে নেই এখন
এখন তারাও এই বিষয় নিয়ে তাদের অবস্থান থেকে যে ভূমিকাগুলো রাখা দরকার সেটি রাখবেন এবং তারা জনগণের আস্থা অর্জন করবার চেষ্টা করবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।